Hello everyone, assalamu alaikum. This is Sarzina Saif. Welcome back to my another vlog. Ajker vlog ta khubi choto hote jacche kintu khubi special amader jonno shei sathe amar choto shonamonir jonno. Already apnara nishchoi etokkhone bujhe gechen amar ajker vlog ta ki niye. Ha amar ajker vlog ta hocche amar choto shonamonir first day of school niye. লাইফে প্রথমবারের মতো আমার ছোট্ট সোনামণিটা এবার স্কুলে যাবে আর এখানে তো সেপ্টেম্বর থেকে স্কুলের সেশনগুলো শুরু হয় আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমার বাবুর স্কুল শুরু হবে তো স্কুলে যাওয়ার আগে অনেক জিনিস কেনাকাটা করতে হয় এখানে যেহেতু লং টাইম ওরা স্কুলে থাকবে আর কি কেনাকাটা করতে হবে সেটাই আমি লিস্টই ধরে এখানে কিনতে এসেছি তার চুম্বক কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি শপের মধ্যে অনেক বেশি ভিড় আছে সো আমি খুব বেশি ভিডিও করতে পারিনি আর এই শপটা নিয়ে মোটামুটি আমি বেশ কয়েকটা ব্লগ বানিয়েছি আর এখন প্রয়োজনীয় জিনিস কিনে তারপর বাসায় ফিরতে হবে অনেক কাজ আছে অনেক গোছানোর ব্যাপার স্যাপার আছে সো স্কুলে কি কি লাগে কি কি প্রয়োজন কি কি দিতে হবে আর স্কুলের প্রথম দিন আমার মেয়ের কেমন এক্সপিরিয়েন্স ছিল সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব কোথাও যাবেন না কিন্তু সো এই হচ্ছে শালিনার স্কুলের সব কেনাকাটা যদিও সব কিছু এখনও কেনাকাটা শেষ হয়নি অনেক কিছু বাকি আছে যাই হোক যেটুকু কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে ওর স্কুল ব্যাগ দেন এখানে আছে ছোট একটা কুশন কারণ ওরা লং টাইম স্কুলে থাকবে সো অনেক সময় ঘুমিয়ে পড়ে যার জন্য কুশন দিতে হয় একটা ছোট এখানে তো আছে পকেট টিস্যু দেন হচ্ছে এখানে একটা হাত পরিষ্কারের জন্য মানে হাত মুছে দিবে খাওয়ার আগে সো তার জন্য এখানে একটা ওয়েট টিস্যু এখানে হচ্ছে পানি খাওয়ার জন্য গ্লাস দেন এখানে ওর জন্য কিছু নাস্তার দেওয়ার জন্য মানে টিফিন দেওয়ার জন্য কিছু কেক বিস্কিটস নিয়েছি ওকে দেন এখানে আছে টিস্যু এই হচ্ছে টিস্যু এটা টিফিন বক্স ওকে এখানে আছে কালার পেন্সিল তারপরে এগুলো কালার পেন্সিল আর এখানে আছে ফাইল যে ফাইল ওদের অ্যাক্টিভিটিসগুলো এই ফাইলে জমা করবে হয়তো বা এই জন্য এই একটা হ্যাঙ্গার দিতে বলেছে আর এখানে এক সেট জামা কাপড় যদি ওরা বাই চান্স জামা কাপড় নষ্ট করে ফেলে এই জন্য আরও কিছু টুকটাক জিনিসপত্র দিতে হবে আমরা এখনও সময় করে কিনে উঠতে পারিনি তো ওগুলো পরে জমা দিয়ে দেব এই হচ্ছে ছোটোখাটো কিছু জিনিস যেগুলো স্কুলে লাগবে আপাতত এই এই সালি রেডি হয়ে গেছি স্কুলের জন্য কোথায় যাচ্ছ মা পার্কে নো স্কুলে দেবো আন্দারা স্কুয়ালা ব্রাভিসিমাসমিল্লাহি রহমান রহিম মাশাআল্লাহ সুন্দর তো ব্যাগ কেন দিয়ে ওকে Escuela. Sí. Bravísima. Let's go. এই তো আমরা বের হয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে ওই যে শালিনাদের স্কুল দেখা যাচ্ছে আমাদের বাসা থেকে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এখানে হেঁটে আসতে সো আমরা এখন স্কুলের সামনে এসে পড়েছি মাশাআল্লাহ আমার মেয়েটা স্কুলের দরজায় দাঁড়িয়ে এত খুশি যদিও ও এখনও জানে না স্কুল আসলে কি ও এতদিন পার্কে যেত খুব খুশি হতো তো আজকেও সেরকমই ভাবছে যে বাইরে যাচ্ছে পার্কে যাচ্ছে এই প্রথমবার সে স্কুলে এসেছে আমার তো কী যে আনন্দ লাগছে অন্যরকম একটা অনুভূতি আসলে বোঝানোর মতো না আলহামদুলিল্লাহ বলা যায় আমি নিজেও এখানে প্রথমবারের মতো বাচ্চাদের স্কুলে এসেছি আর মাশাআল্লাহ এখানের টিচাররা এত বেশি আন্তরিক
তো খুব ভালো লেগেছে ওনাদের সাথে আলাপ করে। আমি শালিনাকে রেখে গিয়েছি, এখন ওকে রেখে আমি আধা ঘন্টা আমাকে বাইরে অপেক্ষা করতে বলেছে, কারণ প্রথম দিন ছোট বাচ্চা বেশিক্ষণ রাখা যাবে না। আমি এখন শালিনাকে ক্লাসরুমে রেখে বাইরে চলে যাচ্ছি। একটু মন খারাপ লাগছে আমার মেয়েটার জন্য, মেয়েটাকে চোখের আড়াল হতে দিতে ইচ্ছে করে না, কিন্তু কিছুই করার নাই, এটাই বাস্তবতা, এটাই লাইফের একটা ইম্পর্ট্যান্ট পার্ট বলা যায়। সো আমি একা একা এতক্ষণ সময় কীভাবে কাটাবো, তাই সামনের একটা বারে এসেছি, এসে একা একা এখানে কফি খাচ্ছি এই আর কি। কিছুক্ষণ পরে শালিনাকে নিয়ে আসতে যাব। একে তো মেয়ের জন্য মন খারাপ, তার উপর একা একা কফি খেতে হচ্ছে, কারণ আজকে কোনো কফির জন্য পার্টনার পাই নাই। শালিনার বাবার আজকে ছুটি ম্যানেজ করতে পারেনি, তাই আমি একাই কফি খাচ্ছি। এনিওয়ে আমি কফি খেতে খেতে একটু বসতে বসতেই শালিনার স্কুল ছুটি হয়ে গেছে, এই যে আমি চলে আসছি। আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ খুবই হ্যাপি, আর টিচাররাও বলছিল যে ও ফার্স্ট টাইম এত বেশি হ্যাপি, তারা খুব আশাবাদী যে শালিনা স্কুল লাইফ খুব এনজয় করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। শালি স্কুল শেষ, শালি এখন বাসে যাবে, বাসায়। এই তো কথা বলতে বলতে আমরা মা মেয়ে বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর যেতে যেতে একটা কথা শেয়ার না করলেই নয় আপনাদের সাথে, সেটা হচ্ছে অনেক বাচ্চাই আজকে দেখলাম মায়ের জন্য কান্নাকাটি করছে, মাকে ছাড়া 5 মিনিট 10 মিনিটও থাকতে পারছে না, যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার মেয়ের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো একটা ব্যাপার ঘটেছে, সে স্কুলকে এত বেশি এনজয় করেছে এই অল্প সময়ের মধ্যে, স্কুল থেকে আসতে চাচ্ছিল না। আমি তাকে রেখে গিয়েছি, আমি যখন গিয়েছি তাকে আনার জন্য, সে আসতে চাচ্ছিল না, যে তার মা এসেছে একটা ফিলিংস হবে সেটাই হচ্ছিল না। টিচাররাও খুব হাসাহাসি করছিল এবং খুব খুশি। তো যাই হোক, আল্লাহ যেন তাকে এভাবেই রাখে সবসময় হাসি খুশি, স্কুলের জন্য সে যেন সবসময় এমনই থাকে। সবাই দোয়া করবেন, আর আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।